আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন, কন্ট্রোলারের 5 ভোল্ট আছে, মসফেটও কাটা নাই, মোটরের আইসিও ঠিক আছে, তারপরেও গাড়ি চলে না। আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আজ আমি দেখাবো আপনাদেরকে, 5 ভোল্ট আছে, মসফেট কাটা নাই, তারপরেও গাড়িটি চলে না। অনেকে আমার কাছে কমেন্ট করেছেন যে ভাই, এই ধরনের একটা রিলেটিভ ভিডিও দেবেন যাতে আমাদের কাজের সুবিধা হয়। তা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতে হবে। তো দেখুন, এই যে মোটরের যে সকেটটি দেখতে পাচ্ছেন আপনারা, সেন্সরের সকেট, তো প্রথমত আমাদেরকে এই সকেটটিকে মাপ দিয়ে নিতে হবে। মোটরের আইসি কেটে গেলে যে রকম কন্ট্রোলার দ্বারা মোটর ঘোরে না, একইভাবে সেন্সরের পাশে যে ছোট ছোট পার্টসগুলো থাকে, পার্টসগুলো নষ্ট হলেও কিন্তু চলে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিটার 00 শো করতেছে, আপনারা ভালোভাবে দেখতে পারলেন এখানে মিটার 00 শো করতেছে। তো এই 00 শো করার কারণে কিন্তু আমাদের এই গাড়িটি চলছে না। তো আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, তো দেখুন এই যে এখানে অনেক ছোট ছোট পার্টস দেখা যাচ্ছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। তো দেখুন এই যে পার্টসগুলো দেখা যাচ্ছে, রেজিস্ট্যান্স আছে, তারপরে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারগুলোর সমস্যা হয়ে গেলে এরকম হয়। আমরা প্রথমত এই যে বাদামি কালারের যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, এই বাদামি কালারের ক্যাপাসিটারগুলোকে মাপ দেব, দেখবো আমাদের এই ক্যাপাসিটারগুলো ঠিক আছে কি না। এই ক্যাপাসিটারগুলো যখন শর্ট হয়ে যায়, শর্ট হয়ে গেলে অবান্তর, তখন কিন্তু মোটর চলে না বা গাড়ি চলে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আইসিটি দেওয়া আছে, আইসির ভিতর থেকে কিন্তু এখানে লাইনটি ট্রান্সফার হয়েছে। যখন সেন্সরের কাজ না হয় তখন মোটর ঘোরে না। তো সেন্সরের কাজ না হওয়ার মূল কারণ এখানেও আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারগুলো আমরা মাপ দেব, আমি একটু মাপ দিয়ে নিই, তারপরে আমি আপনাদেরকে আবারও মিটারে দেখাবো যে কোন ক্যাপাসিটারটির কী সমস্যা আছে। আশা করি এই ভিডিও দেখে আপনাদের উপকার হবে, যদি উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আমার ভিডিও নোটিফিকেশন যাতে সবার আগে আপনার কাছে যায়। তো আমরা দেখতে পাচ্ছি এই যে মাঝখানের যে ক্যাপাসিটারটি দেখা যাচ্ছে, এই ক্যাপাসিটারটি শর্ট। আমি যদি আপনাদেরকে একটু জুম কমিয়ে দিয়ে মিটার নিয়ে দেখাই তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। তো দেখুন আমি মিটার নিলাম, মিটারের দিকে আপনারা লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন। আমি একটু মিটারটা ভালোভাবে এখানে রাখি, এখানে রাখলে কিন্তু দেখা যাচ্ছে না। আমি একটু কন্ট্রোলারটাকে ঘুরিয়ে নিই। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে খুব ভালোভাবে লক্ষ্য করবেন আমার মিটারের রিডিংয়ের দিকে, রিডিং এখানে কি দেখায়। তো দেখুন এখানে মিটারের রিডিং কিন্তু দেখাচ্ছে 2। এরপরের যে, তো দেখুন এই ক্যাপাসিটারটিতেও 200 করতেছে। এখন আমরা মাঝের ক্যাপাসিটারটিতে মাপ দিয়ে দেখব, দেখুন মাঝের ক্যাপাসিটারটি কিন্তু 0 শো করতেছে। তো দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটি শর্ট হয়ে আছে। আমি যদি একটু ঘুরে নিয়ে দেখাই আপনাদেরকে, তো দেখুন এই ক্যাপাসিটার 200 করতেছে, মাঝেরটা 0। তো বন্ধুরা দেখতে পেলেন মাঝের ক্যাপাসিটারটি কিন্তু শর্ট আছে। তো আমরা এই ক্যাপাসিটারটিকে চেঞ্জ করব। ক্যাপাসিটার এখানে না যদি থাকে সেই ক্ষেত্রেও গাড়ি চলবে, কিন্তু গাড়ি চলার সময় গাড়ি দেখা যাচ্ছে যে আপ ডাউন করবে। ক্যাপাসিটারের কাম হলো শক্তি সঞ্চয় করা, ছোটো ক্যাপাসিটার ছোটো কাজের জন্য ছোটো ক্যাপাসিটারই লাগে, ওই ক্যাপাসিটারও শক্তি সঞ্চয় করে। তো দেখুন আমরা ক্যাপাসিটারটি কিন্তু এখান থেকে রিমুভ করতেছি। অবশ্যই আপনারা ক্যাপাসিটারটি রিমুভ করে অন্য আরেকটি কন্ট্রোলার থেকে ক্যাপাসিটারটি লাগিয়ে নেবেন, এতে করে আপনাদের গাড়ি খুব ভালো চলবে। অনেকে আমার কাছে কমেন্ট করেছেন, ভাইয়া আমরা যে কাজগুলো করি অনেক সময় দেখা যায় যে মোটর জাম হয় না, গাড়ি জাম হয় না,
কন্ট্রোলারের মসফেটও কাটা থাকে না, 5 ভোল্টও ঠিক থাকে, তারপরেও গাড়ি চলে না। তো গাড়ি না চলার কারণে এই যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, যেমন করে মোটরের আইসি কেটে গেলে গাড়ি চলে না, তেমনি এই অংশটুকু কিন্তু একটা সেন্সরেরই অংশ বলা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ক্যাপাসিটর, বাদামি কালারের ক্যাপাসিটর। তো আমরা অন্য আরেকটি কন্ট্রোল বক্স থেকে এই ক্যাপাসিটারটি খুলে নেব, খুলে নিয়ে এখানে আমরা লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরও একটি ক্যাপাসিটার অন্য কন্ট্রোল বক্স থেকে খুলে নিয়েছি, এই যে ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন। তো আমরা এই ক্যাপাসিটারটি লাগিয়ে নেব এখানে। তো এই ক্যাপাসিটারটি লাগানোর পরে আমাদেরকে অবশ্যই আবারও ভোল্টেজ ম্যাপে দেখতে হবে যে আমাদের এখানে লাইন ঠিক মতো আসে কি না, বা ক্যাপাসিটারটি ঠিক হয় কি না। তো দেখুন আমি ক্যাপাসিটারটি এখানে রাখলাম, এখন হট গান দ্বারা খুব সুন্দরভাবে আমরা এটাকে লাগিয়ে নেব এখানে। এই পার্টসগুলো লাগানোর জন্য হিট গানের হিট কিন্তু একেবারে বেশি দেওয়া যাবে না, হালকা হিট দিয়ে লাগাতে হবে। তো লাগানোর পরে সুন্দর করে ক্লিন করে নিতে হবে। তো দেখুন আমি এখানে তো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে এখানে একটি পয়েন্ট আর একটি পয়েন্টের সাথে লেগে না যায়, বা কোনো ময়লা যাতে না থাকে। যে পেস্টিং আমরা দিয়েছি, পেস্টিং আর ময়লাও যদি থাকে, দেখা যায় একটু হিট হলেই আবারও পার্টসগুলোকে এখান থেকে খুলে খুলে পড়ে যাবে। তো দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। তো লাগানোর পরে আমরা আবারও যদি একটু মাপ দিয়ে দেখি, তো দেখুন আমার মিটারের দিকে খেয়াল করুন, এখানে কিন্তু মান দেখাচ্ছে, ক্যাপাসিটারের মান দেখাচ্ছে। তার মানে আমাদের এই ক্যাপাসিটারগুলো কিন্তু ঠিক আছে। যে ক্যাপাসিটারটি নষ্ট ছিল, ক্যাপাসিটারটি পাল্টে দেওয়ার পরে প্রতিটা ক্যাপাসিটারেই মান দেখাচ্ছে। আশা করি আমার এই ভিডিওতে আপনাদের উপকার হবে। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি আপনাদের কাছে আবারও বলতেছি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর এর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিও দেখে আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিও দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন এখানে কিন্তু মান দেখাচ্ছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এ প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।